আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর নতুন ব্লগ শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, ম্যারি ক্রিসমাস। তো এই বড়দিন উপলক্ষে, যেহেতু এখন পিকনিকের সিজন, একটা বড়দিনের ব্যাপার, একটা শীত শীত, তো এই সময়টাই ছুটি কাটানোর একটা বিশেষ টাইম। তো আমরা আসলে যাচ্ছি বড়দিনের জন্য, মানে বড়দিন সেলিব্রেশন করার জন্য দেশের বাড়িতে, দেশের বাড়ি বলতে গ্রামে শ্বশুরবাড়িতে। তো তার জন্য এত প্রিপারেশন গোছাগুছি করে এখন যাব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কিছুটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি, এখন আমরা বাঁকুড়ার ঢলডাঙে পৌঁছে গেছি। তো এইখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে হাত পা ছাড়াছাড়ি, মানে একটু রিল্যাক্স পাবে সময়টা কাটি, পর আমরা বেরোবো। কারণ এই ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে খুবই কষ্টকর, কারণ তোমাদের দাদাভাইকে চালাতে হচ্ছে, তার আবার যে রাস্তাটা পেরোলাম সেইটা খুবই ডেঞ্জার রাস্তা, খুবই মনোযোগের সঙ্গে চালাতে হয়েছে। তো এখন আমরা বেরিয়েও পড়ে, এখন আমরা মুকুটমণি পড়ে পৌঁছে গেছি। তো এখানে তোমাদের দাদাভাইয়ের বন্ধু থাকে, তো তার সাথে দেখা করলাম। আর এখানে একটু ঘোরার প্ল্যান ছিল, ড্যামের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, তো সেটা দিয়েও আমাদের বাড়িতে যাওয়া যায়। তো এটাই আমরা প্ল্যান করে এসেছি, কারণ এখন পিকনিক সিজন আর মুকুটমণিপুরটা তো এমনিতেই সেজে উঠেছে, তো সেটারও ঘোরার প্ল্যান ছিল, কিন্তু পুরো ফুল নাকাবন্দি। তো তাই আর মাইন্ডটাকে চেঞ্জ করে নিলাম, চেপে পড়লাম, এরপর বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে তো ফিরতে হবে, অনেকটাই দূর। আমরা কিছুটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পর আমাদেরকে যেতে হচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি মেলা, মেলা বসে গেছে মুকুটমণিপুরে, কারণ এত ভিড়, এত ভিড়, গাড়ির মেলা, বিভিন্ন রকমের গাড়ি রয়েছে, বাসের, তারপরে এই ছোটো গাড়ি, সমস্ত রকম। আর মানুষের তো মেলা রয়েছেই, আর দেখতে পাবে রাস্তার সাইডে সবাই পিকনিক করছে। আর সত্যিকারেরই তো এখন ওয়েদারটা খুব সুন্দর, আর এই শীতেই তো খেতে মজা, ঘুরতে মজা, সব কিছুতেই একটু আরামদায়ক টাইপের। তো সবাই এখন এই সময়টাই টার্গেট করে। আর 24 তারিখ আজকে থেকেই ছুটি পড়ে গেছে, যাহাতে ছুটি ঘোষণা সেই রকমই মানুষরাও বেরিয়ে পড়েছে, গাড়ি নিয়ে বা লজে সব আগের থেকেই বুকিং হয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ গাড়ির মেলা, মানুষের মেলা, পিকনিকের মেলা, সমস্ত রকম, একেবারে ভিড়ে ঠাসা হয়ে গেছে। 25 তারিখ মনে হয় এর থেকেও আরও ডেঞ্জার রকমের ভিড় হবে, পুরো পুলিশ প্রশাসনে একেবারে ভর্তি হয়ে গেছে, কারণ কন্ট্রোল রুমও খোলা হয়ে গেছে, এত ভিড়, তাদেরকে তো কন্ট্রোল করতে হবে। তার কারণে আমাদেরকে বাইকে করে আর যেতে দিল না সেই ড্যামের পার হয়ে, তার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে এখন বাড়ি যাচ্ছি। বড়দিনের ছুটিতে চললাম শ্বশুরবাড়ি, এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম এখানে কাটাবো, তারপরে যাব। অনেকটা জার্নি করেছি তো বাইকে করে, অনেকটা জার্নি, যেহেতু লং জার্নি, হাত পা ধরে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই একটু হাঁটাহাঁটি করছে, আর চারিপাশটা এইখানে জঙ্গল, বেশ সুন্দর লাগছে পরিবেশটা, শাল গাছে, কেউ কোথাও নেই, কোনো বাড়ি নেই, মানুষজন নেই, আমরা দুজনে রয়েছি। হোহনি তো শুয়ে পড়েছেন, কারণ অনেকটা বাইক যায়নি তো, ব্যাসুর হাত পা ধরে গেছে। তো বেশ মজা লাগছে, বড়দিনের ছুটি, কালকে 25 তারিখ আর আজকে 24 তারিখ, মজা তো লাগছেই। এই জায়গাটাকে বলতে গেলে বলতে হয় অপূর্ব জায়গা, কারণ ফাঁকা, জন মানুষ শূন্য, কোনো বাড়িঘর নেই, নিচে আবার খাদ রয়েছে, মানে কী আর বলবো, বড় বড় শাল গাছ, শাল
ছাড়া আর তো কিছু দেখা যায় না, মানে বাইরের দিক থেকে বিভিন্ন জন্তু জানোয়ারের আক্রমণ করতে পারে, বিশেষ করে হাতি, কারণ হাতি ছাড়া সেরকম আমার মনে হয় না আছে, হয়তো হায়না টায়না থাকতে পারে, তো এই কারণে একটা ভয় কাজ করছে। আর একটা প্রাকৃতিক সৌন্দর্য, তাই এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। তো ভয়ঙ্কর সুন্দর আমরা জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, তো এখন আমরা আমাদের রাস্তায়, মানে আমাদের যে গ্রামের বাড়ি যাওয়ার সেই রাস্তায় আমরা পৌঁছে গেছি। তো আমাদের এইখানেও জঙ্গল রয়েছে, চারিপাশটা জঙ্গল, কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তবু রয়েছে, মাঝে মাঝে আমাদের নদীও রয়েছে। তো এই সব আমাদের নদী ঘাট জঙ্গল পেরিয়ে পর আমাদের গ্রামের বাড়ি। তো যেহেতু শহরের একটা গিঞ্জি জায়গা থেকে আমরা আসছি, তো বেশ ভালো লাগছে, একটা বিশুদ্ধ হাওয়া, বিশুদ্ধই বলতে হবে, গ্রামের হাওয়া মানেই হচ্ছে বিশুদ্ধ। আর চারিদিকে এখন মাঠ ঘাট পরিষ্কার হয়ে গেছে, কারণ ধান কাটা, ধান পাকাও হয়ে গেছে, সবার কেটে বাড়িও নিয়ে চলে আসছে। তো আমরা এরপোর্ট যাচ্ছি, এরপোর্ট গিয়ে পৌঁছেও গেছি। দেখো আমাদের খামারেও এখন ধানে ভর্তি হয়ে গেছে, আর এগুলো মুরগিগুলো ছিল। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া যথারীতি আমরা করে নিয়েছি, এখন বিকেলবেলায়, তো বউ মানুষ বসে থাকা তো যায় না, আর করবো না বা কেন, এটা আমার বাড়ি, আমাকেই করতে হবে। তো এখন সবার জন্য লাল চা তৈরি করছে, আর লাল চা খেতে আমার খুবই ভালো লাগে, আগে আমি একদম পারতাম না খেতে, আর খুবই ভালো লাগে, বিশেষ করে গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে থাকবে আদা, একটুখানি আদার রস, আর একটুখানি চিনি, আর চা পাতা দিয়ে ব্যাস, আর যদি লেবু থাকে, মানে সেই চাটা অপূর্ব হয়, ঝাল ঝাল, আর শীতকালে তো এটাই ভালো। তো এখন চাটা খাওয়া হয়ে আমাদের এখন কেক তৈরি হবে, যেহেতু আজকে আমরা সবাই পৌঁছেছি, তো সেই রকম তো আর কিছু প্রিপারেশন করতে পারিনি। তো এখন আমরা, আমাদের গ্রামের কেক হবে, শহরের কেক নয়, যেটা ক্রিসমাস কেক, তো আমাদের কাছে ক্রিসমাস কেক হচ্ছে এই গুঁড়ি দিয়ে এখন আমরা করব। আর এটা হচ্ছে আমাদের শাশুড়ি মা ওইটা যিনি ছিলেন, তিনি হচ্ছেন গুঁড়িটাকে মাখা করছে। তো এখন আমি দেখছি এর নেক্সট, পরে আমিও করব হয়তো পরের বার, কারণ শিখে রাখা ভালো। তো এই যে আমাদের হচ্ছে এই রকমভাবে সমস্ত কিছু একটা মাটির পাত্রে সেই জিনিসটাকে, সেটা তৈরি হচ্ছে, আর আমরা অপেক্ষায় রয়েছি কখন হবে তোমাদের দাদাভাই তো হামলে পড়ার জন্য, কারণ আমাদের দুজনেরই একটা থালার মধ্যে রয়েছে খাবার, আর নোংরা করতে চাইছি না, ঠান্ডা তো প্রচুর ঠান্ডা, আর গ্রামে ঠান্ডা জঙ্গলে ঠান্ডা তো বুঝতেই পারছ। তো এখানেই পরদিন আমাদের স্টার্ট হয়ে গেছে, তো এখানে আমার ব্লগটা শেষ করছি, বাই।